রূপসা উপজেলার থেকে আনিছি গ্রাম নন্দনপুর, আমরা জুরাগেটে আনিছি বিক্রি করার জন্য। গরুটা আমরা 12 লক্ষ টাকা দাম চাচ্ছি। আমাদের গরুটার বডি ওয়েট আছে 1370 কেজি। এইভাবে আর কি আমরা বিক্রি করার জন্য আনিছি জুরাগেটে। এটা হলো আপনার নাম হলো নন্দনপুরের কিং, আর এটা হলো ফ্রিজিয়ান গরু। আপনার খায় সবই নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। গমের ভুষি, ভুট্টা ইত্যাদি ইত্যাদি, কাঁচা ঘাস অনেক কিছু খাওয়ায় আর কি। বয়স হলো 3.5 বছর। 12 লক্ষ টাকা দাম চাইছি, 7,70,000 টাকা দাম আছে। এখন বিক্রিটা হলো কাস্টমারের কাছে মনে করেন কথাবার্তার মাধ্যমে, বুঝছেন, বিক্রি ওইভাবে না। এখন আমাদের একটা বুঝবো তো নিলে আমরা বিক্রি করে দেবো। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগবে, কষ্ট তো লাগবে। তারপরে মনে করেন গরু তো আর স্থায়ীভাবে বাড়ি রাখার জিনিস না, ফুসিছি ধরেন বিক্রি করে দিতে হবে, আজ না কাল বিক্রি তো করতেই হবে। প্রত্যেক দিন ওই যে গরুর মনে করেন খাবার টাবার দিই, ঘাস টাস কাটি, গরু গোসল মোসল করাতে হয়, 3-4 বেলা গোসল করাতে হয় গরুরে, এগুলো করতে হয়। কলা খাওয়াই, কুমড়ো খাওয়াই, কাঁঠাল খাওয়াই, ইত্যাদি আরও অনেক কিছুই খাওয়াই। আমরা দাম চাচ্ছি হলো 12.5 লাখ। তাই এ জায়গার খদ্দেরে এখনও দামাদামি যা বলিস পড়াতে হয়নি, আমরা সেইভাবে গরু এখনও বাজারে আছি। গরুর খাওয়া দাওয়া আছে হলো গমের ভুষি, ভুট্টার পালিশ, আর খুদের নাস্তা, আর লাগানো ঘাস। এই খাদ্য ওর এর বয়স হয়েছে হলো 3.5 বছর, বুঝছেন, 3.5 বছর বয়স হয়েছে। সেইভাবে এর লালন পালন করতেছি, বাড়ির ছেলে মেয়ে বাচ্চা কাচ্চারা সবাই মিলে মিলে লালন পালন করে। Yeah.